প্লাস থ্রি অন টু প্রাইমারি আর ফাইভ অ্যান্ড সেভেন সেকেন্ডারি, আর এটা হলো ওয়ার্নিক সেন্সর, এই কয়টা। হ্যাঁ, এরপরে দেখো অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবের এই যে এটা কি লুনেট সালকাস, লুনেট সালকাস। এই সবাই ভিডিও করতেছো, একজন করো অন্যরা একটু দেখো, তোমরা দেখতে পাচ্ছ না তো, পিছে যারা আছে তারা তো দেখতে পাচ্ছ না। ওকে, এই কালকে মেনলি যাদের এক্সাম তাদের দেখাচ্ছি, তোমাদের আবার দেখাবো, তোমরা এমনি যদি দাঁড়াই দাঁড়াই দেখতে পারো তা দেখো। তাহলে দেখো এটা হলো লুনেট সালকাস। লুনেট সালকাসের এই যে লুনেট সালকাসটা অক্সিপিটাল লোব থেকে অক্সিপিটাল পোলকে সেপারেট করে, এটা তো অক্সিপিটাল পোল। তো এখানে থাকবে কত, এরিয়া নাম্বার 17, তারপরে যে এই যে এখান থেকে 18, 19, ঠিক আছে। এই বুঝতে পারছো, হ্যাঁ একবারে পোলে, ঠিক আছে। তাহলে এগুলো কি ফাংশন তো জানো, প্রাইমারি ভিজুয়াল আর ভিজুয়াল সাইকেটিক, এই তো 17টা মেইন প্রাইমারি ভিজুয়াল, ঠিক আছে। এই দুইটা সালকাস মেনলি এখানে সুপারোল্যাটারাল সারফেস অফ দ্য অক্সিপিটাল পোল থেকে লুনেট সালকাসটা চিনতে হবে মেনলি, আর এই ল্যাটারাল সালকাসটা, ঠিক আছে। এখন দেখো এটা তো ভেঙে গেছে এপিসেরাটা, এই সাইডে দেখো এটা হলো টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবেও ঠিক এখানে যেরকম দুইটা সালকাস ছিল না, দুইটা সালকাস কয়টা জায়গা, তিনটা জায়গা, ঠিক এরকম এখানেও দুইটা সালকাস, এই একটা আর এখানে একটা, ভালো বোঝা যাচ্ছে না। এখানে একটা কি সুপিরিয়র টেম্পোরাল জায়গা সালকাস, ইনফেরিয়র টেম্পোরাল, তাহলে কয়টা জায়গা হবে, ঠিক আছে। তো মেইনলি তোমার মনে রাখতে হবে সুপিরিয়র টেম্পোরাল জায়গা আছে এরিয়া নাম্বারটা, সুপিরিয়র টেম্পোরাল জায়গা আছে এই পোস্টেরিয়র পার্টে থাকবে এরিয়া নাম্বার 41, 42, যেটা প্রাইমারি ওটা এরিয়া, রেস্ট 22, আর রেস্ট অফ দা সুপিরিয়র টেম্পোরাল জায়গা আছে এখানে 22, কি সেকেন্ডারি, ঠিক আছে। পোস্টেরিয়র পার্টে